খাবার খাচ্ছিল একটা রেস্টুরেন্টে, বাবা তুমি এখানেই বসতে হবে, কারণ আমার মনে হয়েছিল বাহ দারুণ তো একটা ছবি একটা ক্যাপচার করি। সাকিব বাবু ধোঁয়াশা যেন কাটছেই না, রীতিমতো তাদের জীবন নিয়ে তাদের কালচার নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব পরিষ্কার হচ্ছে না। একমাত্র সাকিব খানের নিজের মুখের স্বীকারোক্তি ছাড়া বিভাগে থাকতেই হবে। কিন্তু সাকিব খান তো কিছুই বলেন না, তিনি বোবার মতো নিঃসুপ থাকেন। তবে কি নিঃসুপ নীরবতা স্বীকারোক্তির লক্ষণ? অপুদের কথায় মনে হচ্ছিল তারা যেন একত্রে বসবাস করছিলেন কিন্তু স্বীকার করছিলেন না। আকার ইঙ্গিতে অপুদি বোঝাচ্ছিলেন লেলা লেলা ভালোই খাচ্ছেন। অপুদের ইন্টারভিউ স্টার্টআপে বিশ্বজয়ের কাহিনী বোঝা যায়। আবার পরক্ষণে জল ঘোলা করে দেয় সাকিব খান, আমরা সিনেমার চেয়ে বেশি উপভোগ করি তাদের এই ন্যাকামোগুলো। আসলে কে সত্য বলে আর কে মিথ্যা বলছে সবই আমাদের কাছে ধোঁয়াশা। আসুন আমি আপনাদের কিছু প্রমাণ দেই, বাকি বিশ্বাসটুকু আপনাদের উপরেই ছেড়ে দেই। সো লেট গেট স্টার্টেড। তো নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মনে হয়েছে যে সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। তো বেঞ্চে শুয়েছে, তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে, কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই। বেসিক্যালি বাবাকে উপরেই বসাতো, তো বেঞ্চে বসানোর পর স্পেসটা ছোট হয়ে গেছে, যত বেশ লম্বা টম্বা হয়ে গেছে বেঞ্চটাকে ফিল আপ করে ফেলেছিল, সেখানে বসছে। তো তখন আমার মনে হয়েছিল বাহ দারুণ তো একটা ছবি একটা ক্যাপচার করি। এই তো কয়েকদিন আগে সাকিব খান ও তার ছেলে আব্রাহাম খান জয়ের একটা ছবি নেট পাড়ায় প্রশংসার জোয়ারে ভেসে যায়। ফেসবুকে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে ছড়িয়ে যেতে সময় লাগেনি সেটি। সাকিব খান এলোমেলো চুল নিয়ে বসে আছে নায়াগ্রার পথে, পাশে ওয়াইটিং বেঞ্চে লম্বা হয়ে শুয়ে আছে ছেলে জয়। দুজনেই এমনভাবে ছিলেন যেন ঘুমাচ্ছেন। স্থির চিত্রটি সাকিব নিজেই প্রকাশ করেছিলেন ইনস্টাগ্রামে। তখন দেশের একটি গণমাধ্যমকে সাকিব বলেছিলেন নায়াগ্রায় ঘোরাঘুরি শেষে গাড়িতে ওঠার আগে জয় বায়না ধরে বেঞ্চে বসবে, রেস্ট নেবে। যেই কথা সেই কাজ, ওর মতো করে রেস্ট নিচ্ছিল, বেঞ্চে বসে দুষ্টুমিও করছিল, কখনো চিৎকার হয়ে শুয়ে পড়ে, আবার কখন লাফিয়ে উঠে বসে, এমন সব অ্যাক্টিভিটি করছিল। মনে হলো মুহূর্তগুলো ধরে রাখি। এরপর আমাদের সঙ্গে থাকা সাইফুলকে বললাম আমিও পাশে গিয়ে বসি, এরপর তুমি আমাদের কয়েকটা ছবি তুলে দাও। সেখানে বসছে, তো তখন আমার মনে হয়েছিল বাহ দারুণ তো একটা ছবি একটা ক্যাপচার করি। এভাবে তো আসলে মন খুলে কোথাও ঘোরা যায় না, ভাবলাম ভিন্ন রকম কিছু একটা করি। জয় যখন ঘুমাচ্ছিল তখন আমি পাশে বসি, ঘুমের ভান করি। এই ছবিগুলো তখনকার মুহূর্তের, বাবা ছেলের নির্মম আনন্দের কিছু চিত্রও বলা যেতে পারে। তবে অবু বিশ্বাস জানালেন ভিন্ন কথা, তার দাবি তিনি নিজেই ছবিটি তুলেছেন। অভিনেত্রীর কথা জয় আসলে একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে। নাগেট খেতে খেতে তার মনে হলো শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল, বাবা তোমাকে এখানেই নিচে বসতে হবে। এখন সত্য মিথ্যাটা আপনারাই যাচাই করুন, আসলে কে সত্য কে মিথ্যা, নাকি দুজনেই মিথ্যা।